হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিউটিউব চ্যানেল জি বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কবে খুলবে সেই নিয়ে যেমন দিনের পর দিন জল্পনা বাড়ছে তবে এই জল্পনার মধ্যেই কিন্তু আরও জটিল থেকে জটিল পরিস্থিতি করে দিল রাজ্যের ভোট কারণ আমরা জানি সামনে বিধানসভা ভোট এবং এই ভোটের আগে আদৌ কি খুলবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেই নিয়ে লিডিং উৎসবে কী বলছে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করতে পারে রাজ্য এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে সেটাও সূত্রের খবর মারফত জানা গেল তার সাথে একটা সব থেকে যেটা জটিল থেকে জটিল পরিস্থিতি হয়ে যাচ্ছে যেটা উদ্বেগ করছে চলুন দেখে নিচ্ছি যা নতুন তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন চলে গেলাম নিউজ পেপার দেখে নিচ্ছি করোনা অতিমারীর মোকাবিলায় লকডাউনের পর থেকে দীর্ঘ দশ মাস ধরে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত স্কুল কলেজ আনলক প্রক্রিয়ায় ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হলেও শিক্ষার্থীদের ভবিষ্যতের ঝুঁকি নিতে রাজি হয়নি অভিভাবক কিংবা সরকার কেউই কিন্তু অতিমারির অন্ধকার কাটিয়ে বাজারে এসেছে করোনা ভ্যাকসিন এমতো অবস্থায় কবে খুলবে স্কুল কলেজ ক্রমেই জোরদার হচ্ছে সেই প্রশ্ন করোনা পরবর্তীকালে দেশের বিভিন্ন রাজ্যেই ধাপে ধাপে পুনরায় স্কুল কলেজ চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনায় পশ্চিমবঙ্গে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে ভোট এবং যেটা সত্যিকারের যে সমস্ত স্টুডেন্টরা ইমিডিয়েট স্কুল কলেজ ইউনিভার্সিটি ওপেনের জন্য বলছেন তাদের জন্য সত্যিকার একটা দুঃখের খবর কারণ আজকে সামনে যেহেতু ভোট চলে আসছে নির্বাচন কমিশনের মানে ধরতে গেলে অ্যাডমিনিস্ট্রেশনটা পুরো তারা দেখে তো সেই হিসাবে এখন এই ডিসিশানটা তারা নেবে কি নেবে না দৌ যে স্কুল কলেজ ইউনিভার্সিটি ওপেন হবে কি হবে না এই বিষয়টা কিন্তু সত্যিকারের খুব খুব জটিল হয়ে গেল আর দুয়ারে মাস বাংলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে রাজ্যের পূর্ববর্তী আবহাওয়া এবং রীতিমতো উত্তপ্ত ফেব্রুয়ারি মাস থেকে ধাপে ধাপে স্কুল কলেজ খোলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল এই রাজ্যে তাতে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা অর্থাৎ যেটা একটা সম্ভাবনা আমি আপনাদের কাছে শেয়ারও করেছিলাম যে হতে পারে ফেব্রুয়ারি থেকেই ক্লাসটা চালু হয়ে যেতে পারে স্কুল স্যানিটাইজেশান হচ্ছে অন্যান্য সমস্ত কিছু এগিয়ে গেছে কিন্তু সেখানেও আবার একটি অনিশ্চয়তা চলে আসছে যেহেতু রাজ্যের সামনে রয়েছে ভোট সূত্রের খবর অফলাইন মাধ্যমে স্কুল কলেজ খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশনের জন্য সঙ্গে পরামর্শ করছে রাজ্য ভোটের দিনক্ষণ বিষয়ে চাওয়া হয়েছে নিশ্চিত উত্তর যাতে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দপ্তর অর্থাৎ নির্বাচন কমিশনের সাথে তারা কনসাল্ট করছে পরামর্শ করছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি কবে ওপেন হতে পারে ইভেন ভোটের যে দিন তার দিনে নির্ঘণ্ট ফাইনাল ফাইনালাইজ হয়েছে রাজ্যের তরফ থেকে যে কবে হচ্ছে তাহলে তারা সিদ্ধান্ত নিতে পারে জানা গিয়েছে এবং রাজ্যকে আশ্বাস দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে প্রয়োজনে বোর্ডের পরীক্ষাগুলি সংঘর্ষ এড়াতে ভোটের তারিখ এগিয়ে আনা হবে অর্থাৎ যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেটাতে যাতে কোনো প্রবলেম না হয় স্টুডেন্টদের তার জন্য প্রয়োজন হলে এই পরীক্ষা মানে ভোট ভোটের যে নিয়ম দিনগুলো সেগুলোকে আগালেও আগানো যেতে পারে এদিকে স্কুল কলেজ কবে খুলবে তা নিয়ে দ্বন্দ্বে পড়ুয়ারা লকডাউনের পর অনলাইনের মাধ্যমে চলছে বেশিরভাগ স্কুল কলেজের পঠন পাঠন প্রক্রিয়া অফলাইনে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা জান পড়ুয়ারা ব্যতিব্যস্ত করে তুলছে শিক্ষকদের এ প্রসঙ্গে কলকাতা সেন্ট জেভিয়াস অটোনোমাস কলেজের প্রধান ডমিনিক স্যাভিও জানিয়েছেন যে অফলাইন ক্লাসের জন্য কবে ক্যাম্পাস খুলবে তা জানতে চেয়ে বহু ছাত্রছাত্রী আমাদের ইমেল পাঠিয়েছে আমরা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ফেব্রুয়ারি শেষ কিংবা মার্চের শুরু থেকে বিজ্ঞান বিভাগের চূড়ান্ত বর্ষে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য ক্যাম্পাস খুলব তো তার ফলে এটা সেন্ট জেভিয়ার্স অটোনোমাস ইউনিভার্সিটি অটোনোমাস কলেজ তাদের আন্ডারে কিন্তু আজকে এই ডিসিশান নেওয়া হয়েছে তারা ফেব্রুয়ারি কি মার্চ লাস্টে অথবা মার্চেতে তারা কলেজ খুলতে পারে প্র্যাকটিক্যাল ক্লাস করানোর জন্য কিন্তু গতানুগতিক পড়াশোনা যেটা অনেকেই ডিমান্ড করছিলেন অফলাইন ক্লাসের ব্যাপারে ডিমান্ড করছিলেন সেটা কিন্তু এখন আরও অনিশ্চয়তা হয়ে যাচ্ছে অনিশ্চয় হয়ে যাচ্ছে এর একটাই কারণ যেহেতু সামনে বিধানসভা ভোট ভিডিওটা এত অবধি হলো আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং যেখানে যে থাকুন পড়াশোনাটা করতে থাকুন সেটা আমি জানি আপনাদের অনেকের প্রবলেম হচ্ছে অনলাইন পড়াশোনা করতে গিয়ে কিন্তু তবুও যতটা নিজেকে পারুন প্রিপেয়ার রাখুন কারণ যারা বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের সামনেই পরীক্ষা মারছে এবং ইউজিসির গাইডলাইন্স অনুযায়ী সেই পরীক্ষা হবে মারছে তো তার ফলে তা এবং সেই পরীক্ষা যতদূর সম্ভব অনলাইনে হোক তার জন্য আমরা হক কলাপের মাধ্যমে দাবিও করেছি আপনারা প্লিজ সবাই মিলে সেটাকে সিগনেচার করুন এবং সেটা কর্তৃপক্ষ সবার কাছে পৌঁছে দিন কারণ সময় কিন্তু খুব কম আর এক মাস পরই মানে ধরতে গেলে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি তারপরেই মার্চ চলে আসছে অর্থাৎ পরীক্ষা পরীক্ষার দিন চলে আসছে তো এখন পরবর্তী দেখা যাবে যে পরীক্ষা দিন বাড়লো না মানে পরীক্ষার দিনটা পিছালো নাকি পরীক্ষা সেরকম মারছে বলেছে মারছেই হলো ইউজিসির তরফ থেকে পারমিশান নিয়ে হলো কি হলো না তার সাথে বড় কথা হচ্ছে পরীক্ষা কিভাবে হবে তবে হ্যাঁ আপনারা হোক কলারূপের মাধ্যমে প্লিজ সবাই সিগনেচার করুন এটাই আন্তরিক রিকোয়েস্ট যারা অন্তত চাইছেন যে এখন যেহেতু সিচুয়েশান ঠিক নয় এখনও যেহেতু করোনা ভ্যাকসিন সবাই পায়নি তো এবং যেহেতু করোনা ভ্যাকসিনের থেকেও বড়ো কথা অনলাইনে যেহেতু ক্লাস হচ্ছে অফলাইনে ক্লাস হচ্ছে না অনেকে ক্লাস করতে পারছে না অনলাইনে তারা বাধ্য হয়ে তারা একটা কি দুটো ক্লাস করছে সবকটা ক্লাস করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো সেই সমস্ত স্টুডেন্টদের অফলাইন পরীক্ষাটা এখন দেওয়া অসম্ভব ব্যাপার প্লিজ তার জন্য সাইন করুন ভালো থাকবেন সবাই হোক কলার